ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বাধা দেওয়ায় বেধরক মারধরের অভিযোগ সোনারপুর থানার চৌহাটি এলাকার ঘটনা অভিযোগ সোমবার গৃহবধূর বাড়ির শৌচাগারের ভিতরে মুখে কাপড় বেঁধে লুকিয়েছিল স্থানীয় যুবক রমজান পৈলান গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে যুবক বাধা দেওয়ায় বধুকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রমজান পালিয়ে যায় গতকাল সোনারপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত পলাতক